আজকে আমরা জানব ত্বক উজ্জ্বল করতে ফলের ব্যবহার ফলে ভিটামিন খনিজ অ্যান্টি এবং অন্যান্য পুষ্টি থাকে ফল নানাভাবে ত্বককে পুষ্ট ও পুনরুজ্জীবিত করতে সাহায্য করে আমরা আমাদের প্রতিদিনের ডায়েট চার্টে কিছু ফল রাখতে পারি এগুলো স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্য উপকারী ফল ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রং বজায় রাখতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে থাকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো ক্যালাজেল সংশ্লেষণের জন্য অপরিহার্য ক্যালাজেল একটি প্রোটিন যা আপনার ত্বক কঠন এবং স্থিতিস্থাপকতা প্রদান করতে থাকে ভিটামিন সি এটি বজায় রাখতে সহায়তা করে বিরুদ্ধে লড়াই আঙুর এবং ডালিমের অক্সিডেন্ট রয়েছে এগুলো শরীরের ফ্রি রেডিক্যাল গুলোকে দূর করতে সাহায্য করে থাকে ফ্রি রেডিক্যাল কোষের ক্ষতি করে এর ফলে ত্বকের জলদি বলি রেখা পড়ে যায় ত্বককে হাইড্রেট রাখে তরমুজ শশা এবং স্ট্রবেরির মতো ফলগুলোতে প্রচুর পরিমাণ পানি থাকে এগুলো আমাদের ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে ত্বকের গঠন উন্নত করে পেঁপে এবং আনারস এনজাইম থাকে আমাদের মৃত কোষগুলোকে সরিয়ে ফেলে ত্বকের ছিদ্রগুলোকে বন্ধ করে ফলে জুস ত্বকে হাইড্রেট রাখতে লেবু শশা এবং পুদিনার পানি একসাথে মিশিয়ে খান এতে আপনার শরীরের থেকে টক্সিন বের হয়ে যাবে ত্বকে স্বাস্থ্যের উন্নতি হবে ত্বকে ফলের রস লাগান ফলের রস ত্বকের জন্য অনেক উপকারী কমলা লেবুর রস বা লেবুর রস দশ মিনিটের জন্য মুখে লাগান ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন থাকা ভিটামিন সি এগুলোতে আপনার ত্বককে উজ্জ্বল করবে কালো দাগ কমাতে সাহায্য করবে আজ এ পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজে নিন লাইক কমেন্ট শেয়ার করে আরো বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে